ভারতের পর এবার নিউজিল্যান্ড, জয়ের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে 10 উইকেটে ভারতের বিরুদ্ধে জিতে ইতিহাস গড়েছিল পাক বাহিনী। তারপরই মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ শোয়েব মালিকের হাত ধরে জয় পাকিস্তানের। টস জিতে এদিনও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাবর আজম। ভারতের বিরুদ্ধেও আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, প্রথমে ব্যাটিং করে 20 ওভারে মাত্র 134 রান নিউজিল্যান্ডের। কিউইদের হয়ে সর্বোচ্চ 27 রান করেন ড্যারেল মিচেল। এছাড়া 25 রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন, 4 উইকেট নেন হ্যারিস রোজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান, তবে মাঝের ওভারে ম্যাচে ফেরে কিউইরা। কিন্তু শোয়েব মালিক ও আসিফ আলী বিশ্বকাপের দ্বিতীয় জয় এনে দিল পাকিস্তানকে। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারালেও জয়ের পথ কখনো প্রতিকূল হয়নি বাবরদের। ফখর জামান এবং মোহাম্মদ হাফিজকে হারিয়ে মাঝে কিছুটা চাপ বাড়লেও ম্যাচের রাশ ধরে রাখেন অভিজ্ঞ শোয়েব মালিক। 8 বল বাকি থাকতেই ম্যাচ এদিন জিতে নেয় পাকিস্তান। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।